ভিউয়ার্স, আমি উপস্থিত হয়ে গেলাম আমাদের শিক্ষার্থীদের মাঝে। আমি ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে আমি সাংবাদিক ফরহাদ। এখানে যারা শিক্ষার্থী আছেন, শিক্ষার্থীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমাদের প্রিন্সিপাল স্যার, অনারেবল প্রিন্সিপাল স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই প্ল্যাটফর্মকে যেভাবে দাঁড় করিয়েছেন একজন আলোকিত প্রিন্সিপাল হিসাবে, এবং আমাদের এখানে টিচার যিনি আছেন ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমাদের যে চেয়ারম্যান সাহেব আছেন শ্রী নীলকান্তি দাস, ওনাকেও আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমি একটি কথা বলতে চাচ্ছি যে যেহেতু তোমরা শিক্ষার্থী, যে আগামীতে তোমরা এসএসসি পরীক্ষা দিবে, তো তোমাদের অনুভূতির কথাটা একটু জানতে চাচ্ছি। যে কোনো একজন অ্যাট ফার্স্ট লেডিস ফার্স্ট, হ্যাঁ, একজন দাঁড়িয়ে বলতে হবে, ইউ গেট আপ, স্ট্যান্ড আপ। হ্যাঁ, তোমার অনুভূতি কি, তোমার অনুভূতি, পড়াশোনার অনুভূতিটা কি তুমি একটু তুলে ধরো। আমি পড়াশোনা করে একদম ভালো মানুষ। ওকে, আই প্রে টু গড স্পেশালি অল মাইটি অফ আল্লাহ, ইউ জাস্ট লাস্ট অ্যাচিভমেন্ট ফর ইউর গোল্ড দ্য এসএসসি জিপিও গোল্ডেন 5। আই থ্যাংকস অ্যান্ড প্রে টু গড, অ্যান্ড স্পেশালি রিগার্ডিং থ্যাংকস ফর মাই দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য ফাউন্ডার অফ দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য ওয়ান লাইক অফ দ্য টিচার। And you just take the one conversation, Mr. তুমি দাঁড়াও তো দেখি, তোমার নাম কি? তোমার একজন শিক্ষার্থী হিসাবে আগামী দিনে তোমার স্বপ্ন কি? ওকে, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন। যে কথাটা একজন শিক্ষার্থী তুলে ধরলেন, আমি তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে সম্রাট নেপোলিয়ান একটি কথা বলেছেন, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমরা একটি শিক্ষিত জাতি দেব। আজকে সম্রাট নেপোলিয়ানের কথাটা, সে উক্তিটা তুলে ধরেছেন। পাশ্চাত্য দার্শনিক আশকিন বলিয়াছেন, এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার মহান সৃষ্টিকর্তাকে মেনে চলো, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, অর্থাৎ তুমি তোমার পিতামাতাকে শ্রদ্ধাভক্তি করো, অবশেষে বলেছে ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানবসেবার একটি মহৎ। অতএব যে তিনটি রোল নিয়ে কথা বলেছ, অশেষ ধন্যবাদ। আই প্রে টু গড স্পেশালি অল মাইটি আল্লাহ রিগার্ডিং ফর দ্য এসএসসি এক্সাম, টেকেন অল আর পার্সন, অল আর দ্য স্টুডেন্ট টু টেকেন দ্য গুড পারফরমেন্স, দ্য গোল্ডেন এ প্লাস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড স্যার যে কথাটা বললো, আমরা করব জয়, একসাথে একটু বলো, আমরা করব জয়, আমরা করব জয়। একটু বলি আবার, আমরা করব জয়, একটু সুর দিয়ে বলি, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আমরা জেনেছি আমরা করব জয় একদিন। Again English, we shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh my dear, in my heart I saw you, we shall overcome someday. ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, প্রে টু গড অলমাইটি অফ আল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।